হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনা সালদে কুকিং ইন বেঙ্গলি। আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আমি আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো আছে। আজকে আমি চলে এসেছি আরও একটা সহজ মাশরুমের রেসিপি নিয়ে। আগের ভিডিওতে আমি খুবই সামান্য তেল মশলা দিয়ে একটা অন্যরকমভাবে মাশরুম ব্রোকোলি স্টার ফ্রাইয়ের রেসিপি শেয়ার করেছিলাম। আজকে তাই একদম দেশি স্টাইলে মটরশুঁটি দিয়ে মাশরুমের একটা মশলাদার তরকারি রেসিপি শেয়ার করব। ভিডিওটা দেখুন, খুবই সহজ রান্নাটা, আর খেতে তো অসাধারণ হয়। যদি ভালো লাগে রেসিপিটা তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার এবং কমেন্টসে আমাকে জানাবেন কেমন লাগলো। আর নিত্য নতুন নানা রকমের রান্না কম তেলে একটু হেলদিভাবে যদি করতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও অবধি করেননি তারা স্ক্রিনে দেখবেন একটা লাল রঙের সাবস্ক্রাইব লেখা আসছে, সেটাকে সিলেক্ট করার পর তার পাশের বেল আইকনটিকে কিন্তু অবশ্যই সিলেক্ট করবেন। এতে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন। ঘাবড়াবেন না, এর জন্য কিন্তু আপনার কোনো ব্যালেন্স কাটবে না। তো চলুন দেখে নিই এই স্পাইসি মটরশুঁটি দিয়ে মাশরুমের তরকারিটা আমরা কিভাবে তৈরি করব। সবার প্রথমে আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালো করে গরম করে ওতে দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। দিয়ে এতে দেব 1/4 টিস্পুন গোটা জিরে। জিরেটা থেকে একটু সুন্দর গন্ধ বেরোলেই ওতে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, একদম ছোট ছোট করে কুচানো। পেঁয়াজটাকে একটু ভালো করে মিক্স করে নেব। এবার এতে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন রসুন কুচো। আপনারা চাইলে থেঁতো ব্যবহার করতে পারেন কিংবা পেস্টও ব্যবহার করতে পারেন। 1/2 টিস্পুন দেব আদা কুচো, একদম মিহি করে এটা কুচোনো আছে। 1/2 টিস্পুন দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা কুচো, তবে ঝালটা আপনারা যে যেরকম খাবেন সেই বুঝে দেবেন। এবার একদম লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে হালকা লাল হওয়া পর্যন্ত ভাজবো। প্রায় 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে দেখুন আমি এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এতে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচো। টমেটোটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। ফ্লেমটা এ সময় আমি মিডিয়াম করে দিয়েছি। 2 থেকে 3 মিনিট একটু ভাজা ভাজা করার পর এতে আমি দিয়ে দিচ্ছি নুন। নুনটা স্বাদ মতো দেবেন। দিচ্ছি 1/4 টিস্পুন চিনি, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য। দিচ্ছি 1/2 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ভাজা ধনের গুঁড়ো। সমস্ত মশলাটা খুব ভালো করে কষতে হবে যাতে টমেটোটা একটু গলে গলে যায়। প্রায় 3 থেকে 4 মিনিট একদম লো ফ্লেমে মশলাটা আমি সুন্দর করে দেখুন কষে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম মটরশুঁটি। আমি এখানে 25 গ্রাম মতো মটরশুঁটি দিলাম, ফ্রেশ মটরশুঁটি। খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। ফ্লেমটা বাড়াবেন না, তাহলে পুড়ে যেতে পারে। এবার এতে দেব 200 গ্রাম মাশরুম। খুব ভালো করে আবারও মিক্স করছি। এতে কিন্তু আমি কোনো রকম জল অ্যাড করব না, কারণ মাশরুম থেকে অলরেডি অনেকটাই জল বেরোবে। মাশরুমের নানা রকম রেসিপি পেতে হলে ডেসক্রিপশন বক্সটা একটু চেক করবেন। খুব ভালো করে 2 থেকে 3 মিনিট একটু মিক্স করে নিলাম লো ফ্লেমে। এবার আমি এটাকে জাস্ট 7 মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢাকা দেব যাতে সমস্তটা সুন্দরভাবে রান্না হয়ে যায়। 7 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন এটা থেকে কিন্তু অনেকটাই বেশ জল বেরিয়েছিল এবং এটা সুন্দর সেদ্ধও হয়ে গেছে। মাশরুম রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না। খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। এই স্টেজে অবশ্যই কিন্তু আপনারা নুন মিষ্টিটা একটু চেক করে নেবেন। ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতা কুচো 1 টেবিল স্পুন মতো। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু শুকনো শুকনোই হবে, ঝোলঝোল আমি এটা তৈরি করব না। রুটি পরোটার সাথে কিংবা ভাতের সাথেও এটা খুবই ভালো লাগবে। গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার আমি এটাকে সার্ভ করব। ব্যাস তৈরি হয়ে গেল গরম গরম মটরশুঁটি দিয়ে একটু স্পাইসি করে মাশরুমের তরকারি। খুবই সহজ রান্নাটা, আপনারা তো দেখলেনই, আর ঝটপট তৈরিও হয়ে যায়। গরম গরমই এটাকে সার্ভ করবেন ভাত রুটি কিংবা পরোটা দিয়ে, খুবই ভালো লাগবে।
আর এটা একটু ড্রাই থাকার জন্য আরও বেশি টেস্টি হয়। ট্রাই করে ফেলুন এবং আমাকে কমেন্টসে জানান কেমন লাগলো। আশা করছি ভালো লাগবে। আবার দেখা হবে পরের পর্বে নতুন একটা রেসিপি নিয়ে। পাশে থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। ধন্যবাদ।